আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোন এবং বন্ধুগণ, আশা করছি সকলেই মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। কবুতরের বাচ্চার যত্ন কিভাবে নেবেন সে বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আশা করি এই গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওর কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধুগণ, আপনারা যারা কবুতর পালেন তারা সকলেই জানেন যে 18 থেকে 19 দিনে কবুতরের ডিম থেকে বাচ্চা ফুটে। তাই আপনাকে 18 ও 19 দিনে সন্ধ্যার দিকে কবুতরের ডিম চেক করতে হবে। অনেক সময় ডিম থেকে বাচ্চা বের হতে পারে না, সেক্ষেত্রে হাত দিয়ে খুব আলতো করে ডিমটা আস্তে আস্তে ভেঙে বাচ্চা বের করে দিতে হবে। হাত দিয়ে বাচ্চা বের করার সময় যদি রক্ত বেশি দেখা যায় তাহলে ওই অবস্থায় রেখে দিয়ে পরের দিন সকালে ডিমের ভেতর থেকে বাচ্চা বের করতে হবে। কবুতরের বাচ্চা ফোটার পর কবুতরের বাচ্চার নাভি ডেটল বা স্যাভলন দিয়ে মুছে দেবেন। নাভি মুছে দেওয়ার নিয়ম হলো কিছু পরিমাণ তুলা নিয়ে তার মধ্যে স্যাভলন বা ডেটল দিবেন। এরপর বাচ্চার নাভিতে 2 থেকে 3 বার মুছবেন, এতে কবুতরের নাভিতে ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকবে না। কবুতরের বাচ্চা ফোটার পর কবুতরের ডিমের হাড়ি পরিষ্কার করে দিবেন, অর্থাৎ কবুতর যে স্থানে বাচ্চা ফুটিয়েছে সেই স্থান পরিষ্কার করে দিবেন। কবুতরের ডিমের হাড়িতে আমরা যে কাপড় ব্যবহার করি সেটাও পরিবর্তন করে নতুন কাপড় দিবেন। যদি পারেন তাহলে কিচেন টিস্যু দিতে পারেন, এতে করে কবুতরের বাচ্চা যে পায়খানা করবে তা খুব দ্রুত শুষে নেবে। কবুতরের বাচ্চা ফোটার পর প্রতিদিন ভালো করে বাচ্চা চেক করবেন। প্রথম 4 থেকে 5 দিন পর্যন্ত দিনে 2 থেকে 3 বার চেক করবেন, কারণ অনেক সময় কবুতরের বাচ্চা পায়ের নিচে পড়ে মারা যায়। কবুতরের বাচ্চার পায়খানার রাস্তায় যদি পায়খানা লেগে থাকে তাহলে খুব আলতো করে পরিষ্কার করে দিবেন। কবুতর তার বাচ্চাকে 5 দিন পর্যন্ত পিজন মিল্ক খাওয়ায়। যদি কোনো বাচ্চাকে না খাওয়ায় তাহলে যেটাকে খাওয়াইছে ওই বাচ্চাকে কিছু সময়ের জন্য সরিয়ে রাখবেন। এই সময় যে বাচ্চা কম খাবার পায় ওকে খাওয়াবে। খাওয়ানোর পর দুটি বাচ্চা আবার একসাথে দিয়ে রাখবেন। 6ষ্ঠ দিন থেকে কবুতর বাচ্চাকে দানাদার খাবার দেওয়া শুরু করে। এ সময় কবুতরকে ছোট খাবার দিতে হবে, যেমন চিনা, সরিষা ইত্যাদি। শুধু যে আপনি ছোট খাবারে দিবেন তা কিন্তু নয়, সাথে অন্যান্য খাবারও দিতে হবে। কবুতরকে ছোট খাবার দেওয়ার কারণ হলো বাচ্চা ছোট থাকা অবস্থায় বড় খাবার খেতে পারে না। যখন বাচ্চার বয়স বাড়তে থাকবে তখন ছোট খাবারের পরিবর্তে সাধারণ যে খাবারগুলো খাওয়ান সেগুলোই খেতে দিবেন। কবুতর যদি তার বাচ্চাকে না খাওয়ায় তাহলে বাচ্চাকে হ্যান্ড ফিডিং করাতে হবে। বাচ্চাকে হ্যান্ড ফিডিং যা দিয়ে করাবেন তা হলো পোলট্রি ফিড আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে উপর থেকে পানি ফেলে দিবেন। তারপর ভাতের মারের সাথে ভালো করে গুলিয়ে নেবেন, চাইলে এর সাথে ভিটামিন মিক্স করে নিতে পারেন। এরপর বাচ্চাকে সিরিঞ্জ দিয়ে প্রতিদিন সকাল বিকাল খাওয়াবেন। বাচ্চার প্রতি সব সময় খেয়াল রাখতে হবে এবং বাচ্চা হাত দিয়ে ধরে ওজন ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করতে হবে। যদি কবুতর উন্মুক্ত থাকে, অর্থাৎ ছেড়ে কবুতর পালেন, সেক্ষেত্রে অন্য কবুতর এসে বাচ্চাকে ঠুকরিয়ে মেরে ফেলতে পারে, তাই এদিকেও বিশেষ খেয়াল রাখতে হবে। অনেক সময় কবুতরের বাচ্চার পা অবশ হয়ে যায়, অর্থাৎ বাচ্চা দাঁড়াতে পারে না। মূলত এটা ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। যদি এরকম হয় তাহলে ক্যালসিয়াম ও ভিটামিন ডি দিতে হবে 6 থেকে 7 দিন, তাহলে আশা করি এটা ঠিক হয়ে যাবে। যদি বাচ্চা ছোট অবস্থায় কবুতর মারা যায় অথবা হারিয়ে যায় তাহলে 1 থেকে 4 দিন পর্যন্ত অল্প একটু ডিমের সিদ্ধ কুসুম ভাতের মারের সাথে মিশিয়ে সিরিঞ্জ দিয়ে খাওয়াতে হবে। আর বাচ্চা নেকড়া দিয়ে ভালোভাবে জড়িয়ে রাখবেন। খেয়াল রাখতে হবে বাচ্চা যেন শ্বাস প্রশ্বাস নিতে পারে, এতে আশা করি বাচ্চা বেঁচে যাবে। এরপর থেকে বাচ্চাকে পোল্ট্রি ফিড দিবেন, এতে বাচ্চা তাড়াতাড়ি বড় হয়ে যাবে। পরিশেষে আবার বলছি, বাচ্চা যেখানে থাকবে সে জায়গা পারলে প্রতিদিন পরিষ্কার করে দেবেন। বন্ধুগণ, আমি যে সব জানি তা কিন্তু নয়, আমি যতটুকু জানি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি আপনাদের কারো বাচ্চার যত্ন সম্পর্কে কিছু জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানালে কৃতজ্ঞ থাকব। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।